এবং আমার মাঝে মধ্যে মনে হয় কোথায় যেন তার সঙ্গে আমার মায়ের একটা মিল আছে, তো মা মা একটা রেসপেক্ট চলে আসে। যাই হোক, আমার কেন জানি মনে হয় তিনি লিপসিং করছেন, এরকম কোন গানে যদি আমার কণ্ঠ যেত। আমি কাউকে মানে কখনো ডিসরেসপেক্ট করতে চাই না, আমি করবো না, কারণ একটা এমন একটা দেশে এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের মতো করে তার জীবনটাকে যাপন করার। তো সেই জায়গা থেকে কেউ যদি শখ করে গান করতে চায়, তাহলে আমি যদি পজিটিভলি বলি, তার এখানে স্বাধীনতা আছে, তার কাছে মাধ্যম আছে, সে যেহেতু উপায় জানে বা তার কাছে উপায় আছে, সেই সে ওই জায়গাটাতে পৌঁছাতে পেরেছে উপায় পর্যন্ত, সে হয়তো সামনে প্রসিড করেছে এবং সে হয়তো শখের বসে গান করেছে, এই দিকটা থেকে আমি পজিটিভলি দেখি। কিন্তু নেগেটিভ একটা জিনিস দেখি, ভালোবাসা থেকে গান করা অবশ্যই পজিটিভ, কিন্তু গান যদি গান না হয় সেটা কিন্তু আমাদের সাংস্কৃতিক অবক্ষয়। আমার মনে হয় যারা শ্রোতারা আছেন, যারা এবং এখন আসলে আধুনিক যুগ, এখন সবার কাছে সব কিছু আছে, আপনারা চাইলেই নিজেদেরটা বেছে নিতে পারেন। তো আমার মনে হয় যে আপনারা যখন কোনো গান শুনবেন বা কোনো কন্টেন্ট দেখবেন, সেটা একটু যাচাই করে দেখলে মনে হয় যে যে যেই অবস্থানে আছে তার অবস্থানটাকে সম্মান করা হবে। তো আপনি যদি অন্য কাউকে সম্মানিত করেন, আপনি নিজে সম্মানিত হবেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা কাজের জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি যারা কাজগুলো পাচ্ছেন, উপহার পাচ্ছেন কাজগুলো, সেই কাজগুলো শোনা কিংবা দেখা নিয়েও আপনাদেরকেও একটু দায়িত্বশীল হতে হবে, যে আপনারা এমন কোনো কন্টেন্টকে প্রমোট করবেন না যেটা আমাদের সাংস্কৃতিক অবক্ষয় এবং ফাইনালি গিয়ে সেটা কিন্তু সাংস্কৃতিক অবক্ষয় থেকে সামাজিক অবক্ষয় হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা সবাই মিলে একসাথে যদি সচেতন থেকে এই জিনিসগুলো বেছে নেই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে নেগেটিভ কোনো কিছু প্রমোটেড হবে, পজিটিভিটি এগিয়ে যাবে। প্রথমত বলেন, এই যে মায়ারে গানটা গিয়েছি, এই গানটা কিন্তু কারোর লিপে যায়নি। এই জিনিসগুলো আবার আমার ভালো লাগে, এরকম কয়েকটা সিনেমায় গিয়েছে যেখানে কেউ লিপসিঙ্ক করছে না। তবে হ্যাঁ, লিপসিঙ্কের জায়গা থেকে আমি এক কাজ করি, আমি এটা বলি যে কার লিপসিঙ্কে আমার গান গেলে আমার একটা স্বপ্ন পূরণ হতো, এবং তিনি হচ্ছেন ববিতা ম্যাম। সেই স্বপ্ন পূরণ হবে না, কিন্তু আমার তার পার্সোনালিটি শুনে রাখলাম, কথা বলা মানে সবকিছু, এবং স্ক্রিনে তিনি, সব মিলে আমার কাছে খুব সম্মানিত একজন মানুষ মনে হয়। এবং আমার মাঝে মধ্যে মনে হয় কোথায় যেন তার সঙ্গে আমার মায়ের একটা মিল আছে, তো মা মা একটা রেসপেক্ট চলে আসে। যাই হোক, আমার কেন জানি মনে হয় তিনি লিপসিঙ্ক করছেন, এরকম কোনো গানে যদি আমার কণ্ঠ যেত, আমি যদি সেই সময় জন্মগ্রহণ করতাম, তাহলে মনে হয় আমি খুব সৌভাগ্যবান হতাম। এবং তিনি এখনো এত সুন্দর করে কথা বলেন, মানে যে কেউ আমার মনে হয় তার সঙ্গে একটা লাইন কথা বললেই তার প্রতি ইম্প্রেশনটা আরো অনেক বেড়ে যাবে।